আজ বারুইপুরের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত হবে। জয়নগরে বালিকাকে খুন ধর্ষণের অভিযোগ, এবং সেই অভিযোগে গতকালই এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। সকালে কাঁটাপুকুর মগ থেকে বের করা হয় দেহ, এবং তারপর ইতিমধ্যেই কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কারণ গতকালই হাইকোর্ট জানিয়ে দিয়েছিল, যদি কল্যাণী এইমসে কোনো কারণে না হয় তাহলে সেক্ষেত্রে কল্যাণী জেএনএমে ময়নাতদন্ত হবে, যদিও এইমসের চিকিৎসকেরাই সেখানে উপস্থিত থাকবেন। সরাসরি কথা বলব পার্থপ্রতিম ঘোষ, প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, গতকালই হাইকোর্ট এটা বলে দিয়েছিল যদি এইমসে না হয় তাহলে সেক্ষেত্রে জেএনএমে ময়নাতদন্ত হবে, সেই মতো নির্ধারিত যে সময় 11:45, তার বেশ খানিকক্ষণ আগেই আমরা দেখলাম নিহত বালিকার দেহ, সেখানে নিয়ে পৌঁছে গেলেন পুলিশ আধিকারিকরা। কখন ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হবে আর কি জানা যাচ্ছে জেএমএ হাসপাতাল সূত্রে? দেখো, আরো বেশ কিছুটা সময় লাগবে এবং তারপরে কিন্তু ময়নাতদন্ত শুরু হবে। ইতিমধ্যে এইমস এর চিকিৎসকেরা, যারা অর্থোপেডিক সার্জনরা, তারা কিন্তু এসে পৌঁছে গেছেন। এসিজেএম বারুইপুর তিনি এসে পৌঁছে গেছেন এবং বেশ কিছু প্রক্রিয়া রয়েছে, সেই সমস্ত প্রক্রিয়ার কাজ ছাড়া হচ্ছে এবং তারপরে ময়নাতদন্ত সেটা শুরু হবে। জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত হলেও সেখানে কিন্তু কোনো কর্মী বা কোনো চিকিৎসক এই ময়নাতদন্তের কাজে অংশ নেবেন না। হাইকোর্টের যে নির্দেশ রয়েছে, এইমসের চিকিৎসকরা সেই ময়নাতদন্ত করবে। আমরা জেএনএম হাসপাতালের সামনেই রয়েছি এবং হাসপাতালের বাইরের ছবিটা আমার সহকর্মী ভগবানকে দেখাতে বলবো। একদিকে দেখাবো যে বাইরে কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়, তিনি এসছেন এবং এসে একেবারে তিনি এখানে বসে রয়েছেন, এবং তিনি যেটা অভিযোগ করেন কিছুক্ষণ আগে যে ওনাকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, তিনি বাইরে রয়েছেন এবং এবং এখানে তিনি যেমন একদিকে বসে রয়েছেন, যে বলছেন যে পরিবারের সঙ্গে তিনি কথা বলেছেন, তিনি ভেতরে যেতে চান কিন্তু পুলিশ ওনাকে ভেতরে যাওয়ার অনুমতি দেয়নি। ঠিক অন্যদিকে আইএসএফ, তারা একেবারে পতাকা নিয়ে তারা এখানে রয়েছেন এবং থেকে তারা কিছুক্ষণ আগে দেখছিলেন যে বিষয়টা জাস্টিস ফর আরজিকর, সেই জাস্টিস ফর জয়নগর, সেই স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছ যে একদিকে ভেতরে প্রচুর সংখ্যায় বাহিনী মোতায়েন রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে, এবং সেক্ষেত্রে বাইরে একদিকে বিজেপি বিধায়ক তিনি একেবারে বেঞ্চ পেতে বসে রয়েছেন এবং বাইরে অপর প্রান্তে আইএসএফ এর কর্মীরা তারা এসছেন এবং এসে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। একেবারে নজর থাকবে আমাদের পরিস্থিতির দিকে। আপাতত ধন্যবাদ তোমাকে পার্থপ্রতিম। পরিবারের তরফ থেকে আগেই বলা হয়েছিল যে কেন্দ্রীয় কোনো হাসপাতালে ময়নাতদন্ত হোক। গতকাল কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, বারুইপুরের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে ময়নাতদন্ত হবে। জয়নগরে বালিকাকে খুন ধর্ষণের অভিযোগে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সুরাথাল রিপোর্ট অনুযায়ী পক্সো ধারা যুক্ত করার কথাও বলা হয়েছে। পক্সোর 8 নম্বর ধারা যুক্ত না করলেও 6 নম্বর ধারা যুক্ত করুন, গতকাল এই কথা বলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এবং পরিবারের দাবি অনুযায়ী কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্তের কথা বলা হয় এবং কলকাতা হাইকোর্ট এটাও পরিষ্কার করে দেয় যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে ময়নাতদন্ত করতে হবে। প্লেস অফ অকারেন্সটাকে সম্পূর্ণভাবে মানে আপনার ডিভাস্টেট করে দেওয়া হয়েছে, কোনোভাবে প্লেস অফ অকারেন্সটাকে সুরক্ষিত রাখা হয়নি আর কি। পুলিশের প্রেজেন্সেই ওখানকার সিসিটিভি ক্যামেরার অ্যাক্সেস দেওয়া হচ্ছে না, সেটিও পুলিশকে জানানো হয় মেয়েটির পরিবারের তরফ থেকে। তৎসত্ত্বেও পুলিশ কোনো কিছু আজকে মানে কোনো কিছু এখনও অবধি সিসিটিভি নিয়ে আজকে যা অ্যাটলিস্ট পিটিশন দিয়েছে কোনো কিছু লেখেনি। আদালতে নিজে থেকে কেস ডায়েরিটা দেখলেন, কেস ডায়েরি যেটি প্রডিউস করা হয়েছিল মাননীয় জাস্টিস বিচারপতি সেটি দেখলেন আর কি, মাননীয় বিচারপতি জাস্টিস তীর্থঙ্কর ঘোষ। দেখে উনি আজকে রাজ্যকে লিটারালি ভর্ৎসনা করলেন যে এরকম একটা ধর্ষণের অভিযোগ আছে, তোমরা সেখানে ধর্ষণের পুলিশ কী জন্য ধর্ষণের সেকশন কোনো অ্যাড করেনি।